আসসালামু আলাইকুম। আমাদের ওপার বাংলার কিছু দাদারা দিদিরা একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছেন, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। তারা তাদের বাঁধগুলো খুলে দেওয়াতে আমাদের বন্ধু দেশ তাদের বাঁধগুলো খুলে দিয়েছে, এসবের জন্যে এখন আমাদের দেশ বন্যায় প্লাবিত হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগগুলো একটা বিষয় আছে, কিন্তু আর সাথে এই বিষয়টা মিলে ঝুলে একদম একাকার হয়ে বাংলাদেশ এখন পানিতে ভাসছে দাদা, বুঝতে পেরেছো? এই বিষয়টা কোনো দিক থেকেই বাংলাদেশের জন্য হাস্যকর না, বাট আমাদের ইন্ডিয়ান কিছু ভাই বোনেরা এটাকে নিয়ে মজা করতেছেন। সবাই না, বাংলাদেশের পাশে অনেক ইন্ডিয়ান মানুষজন আগেও দাঁড়াইছে, সাপোর্ট করছে, একটা সংখ্যক মানুষজন, সবাই না একটা সংখ্যক মানুষজন এই বিষয়গুলোকে নিয়ে অতিরিক্ত মজা করতেছে। আর বাংলাদেশের কিছু মানুষজনও দেখলাম এই সময় বন্যা প্লাবিত দেশে এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে মানুষজন বিপদে আছে, স্টিল এই বন্যা বিষয়টাকে নিয়ে ফান করতেছে। এখন কি কাদা মাখামাখি করার সময়, মানে কাদা ছড়াছড়ি করে নিজেদেরকে ইম্বারেস করার সময়, হিউমিলিয়েট করার সময়, নাকি অ্যাকচুয়ালি কোনো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে সিরিয়াস হওয়ার সময়, পার্টিকুলার রিজনের জন্য সবাই একসাথে হয়ে কাজ করার সময়? আপনি আপনার খুব কমফোর্ট জোনে বসে হয়তো ভিডিওটা দেখতেছেন, আপনাকে ভাবতে হচ্ছে না যে না আপনার বাসা কিছুক্ষণ পর পানিতে ডুবে যাবে কি না। এই সিচুয়েশনটা কিন্তু ফেস করতে হয়নি আপনাকে, বিকজ আপনি একটা সেফ জায়গায় আছেন। কিন্তু ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং এটা নিকটবর্তী বিভিন্ন অঞ্চলের মানুষজনও এখনও আটকে আছে, এখনও তাদের রেস্কিউ করা প্রয়োজন, এখনও তাদের অনেক সাহায্য সহযোগিতা প্রয়োজন। এর একটু ফেসবুক কতক্ষণ স্ক্রল করলে আপনারা বুঝে যাবেন, প্রতি মুহূর্তে মুহূর্তে এমন এমন আপডেট সামনে আসতেছে যেগুলো আসলে দেখে মন তো খারাপ হচ্ছেই, সাথে মনে হচ্ছে ইস যদি একটা সোর্স পাওয়া যেত এখানে তাদেরকে হেল্প করার জন্য, তো আমি এখনই হয়তো করতাম। আলহামদুলিল্লাহ আমাদের ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমি অনেকে দেখলাম অলরেডি ফিল্ড লেভেলে চলে গেছেন এবং ফিল্ড লেভেল থেকে তারা তাদের যথেষ্ট পরিমাণ হেল্প করে যাচ্ছেন। যারা সবার আগে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বলেন, বাংলাদেশে বিভিন্ন বিপদ আসছে, এসব ক্ষেত্রে সবার আগে যারা আগে আসে তাদের মধ্যে একজনের নাম আমি মেনশন করতে চাই, না করলে হচ্ছেই না, ওরা হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ এবং তার প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন। বাংলাদেশ ইনফ্লুয়েন্সাররা অলরেডি তাদের জায়গা থেকে সবচেয়ে বেস্ট এফোর্টটা দিয়ে ফিল্ড লেভেলে কাজ শুরু করে দিয়েছে, বাট শুরুর দিক থেকে আমি দেখছি বিভিন্ন শায়েকরা, স্কলাররা, আলেমরা আগে আসছেন। শায়েখ আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশনের কাজগুলো আমার আপনার মতো অনেক মানুষকে অনেকভাবেই ইন্সপায়ার করে, তাদেরকে সেভাবে কখনো রিকগনিশন দেওয়া হয়নি। আসুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইটের যেই লিঙ্কটা আপনারা এখন আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব ইজিলি আপনি আপনার জায়গা থেকে ডোনেশনটা করে দিতে পারেন। এখন কিন্তু হাই টাইম, এখন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম আপনার আগে আসার জন্য, এটা কখনো আমরা ডিনাই করতে পারবো না। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের সময়, বিভিন্ন বিপদের সময় কিন্তু আলেমরা, স্কলাররা, শায়েকরা সবার আগে আগে আসছেন এবং আমি পার্সোনালি শায়েখ আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশনের সাথে যে কাজগুলো হয় সেগুলো অনেক দিন ধরে ফলো আপ করতেছি। এবং আমি যখনই আমার দিক থেকে কোনো টাকা পয়সা তোলার কথা বলেন, ফান্ডরেজিংয়ের কথা বলেন, সেগুলো করতে পারছি, আমি অলওয়েজ চেষ্টা করছি একটা প্রপার অথেন্টিক চ্যানেল যেখানে পুরোপুরি ট্রাস্ট রেখে ডোনেশনগুলো করা যায় সেই চ্যানেলগুলো পিক করে দিতে। এবং শায়েখ আহমদুল্লাহর এই আসুন্না ফাউন্ডেশনের তহবিলটা ছিল আমার জন্য মোস্ট ট্রাস্টেড সোর্স। সো আমি বলবো আপনারা যারা আমাকে বিলিভ করেন, আমার সাথে সবসময় বিভিন্ন বিষয়ে পাশে থাকেন, কোনো একটা হেল্প করার ইনিশিয়েটিভ নিয়ে বলেন, ভালো কাজ করার উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমাকে সবসময় একটা সমর্থন করে আসেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে ট্রাস্ট করে থাকলে আসুন্না ফাউন্ডেশনের এই কাজটাকে আপনারা ফুললি ট্রাস্ট করতে পারেন। আমি তাদের যে ওয়েবসাইটের ডোনেশনের সিস্টেম সেটা এখানে স্ক্রিনে দেখা দিচ্ছি। আপনার জন্য সর্বোত্তম সময় অসহায় এবং বিপদে পড়া মানুষগুলোর জন্য এই মুহূর্তে দাঁড়ানোর, তাদের পাশে সাপোর্ট হিসেবে আগে আসার, জরুরি বন্যা তহবিল এটা ফলো করলে আপনি দেখতে পাবেন এখানে তথ্যগুলো দেওয়া আছে, বিকাশ বা নগদের যে মার্চেন্ট নাম্বার সেটা দেওয়া আছে, পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে সেটাও ক্লিয়ারলি বলা আছে। সো আপনি কত টাকা ডোনেশন করতে চান সেইটা আপনি মেনশন করে দিবেন, অনুদানের পরিমাণ, দেন আপনার নাম, আর ফাইনালি হচ্ছে আপনার মোবাইল বা ইমেল নাম্বার। এখন অনেকে বলতে পারেন ভাই আমি আমার গোপনীয়তা রক্ষা করে এই ডোনেশনটা করতে চাচ্ছি, সেটাও অপশন আছে। আপনি যদি চান আপনার পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে দিতে পারেন, কারণ এখানে নাম দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি না। যে দুটো জিনিস ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনি কী পরিমাণ টাকা পাঠাইছেন এবং আপনার মোবাইল বা ইমেল নাম্বার, এই দুটো জিনিস খুব দরকার, আপনি সেই দুটো দিতে পারেন। এবং আমি বিশ্বাস করি শায়েখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন এই গোপনীয়তাটা সম্পূর্ণভাবে রক্ষা করে এবং তারা আগে অনেক বছর ধরে এই কাজগুলো করে আসতেছে। ফাইনালি আপনি যদি মনে করেন না আমি দেশের বাইরে থাকি, আমি দেশের বাইরে থেকে চাচ্ছি এই টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে, অথবা আমার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি ব্যাংকেও সরাসরি ট্রান্সফার করতে পারেন। সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, নাম্বার, ব্যাংকের নাম, শাখা, সুইফট কোড, রাউটিং নাম্বার সব
এখানে প্রোভাইড করা আছে। সো দের ইজ নো এক্সকিউজ ফর ইউ যে ভাই ঠিক আছে আমি এরকম বলার কিছু নাই, এখানে এভরিথিং ইজ গিভেন, এটা নতুন করে জিজ্ঞেসও করার কিছু নাই। আপনি নর্মালি এই লিঙ্কে গিয়ে, আমি তরকারিলে লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন, সরাসরি যাবেন, আপনার ডোনেশনের অ্যামাউন্টটা উল্লেখ করবেন, মোবাইল বা ইমেল নাম্বার দিয়ে দিবেন, নামটা দেওয়া অপশনাল, গোপনীয়তা রক্ষা করতে চাইলে, অ্যানোনিমাসকে দিতে চাইলে আপনি নাম নাও দিতে পারেন। অ্যান্ড দেন আলটিমেটলি আপনি যখন সব ইনফরমেশান দিয়ে টিয়ে দিলেন, দান করুন বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নেওয়া হবে, সেখানে আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করে ফেলবেন। আর যদি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকেন সরাসরি ব্যাংকের মাধ্যমেও দিয়ে দিতে পারেন, ইটস অল আপ টু ইউ। এই ভিডিওটা আমার একমাত্র উদ্দেশ্য ছিল এই বিষয়টাকে হাইলাইট করার জন্য যে দেয়ার ইজ অ্যান অথেন্টিক সোর্স অ্যান অপশন। এই সোর্সের মাধ্যমে আপনারা যারা যারা ডোনেশন করতেছেন তাদের সবার ডোনেশনটা সঠিক জায়গায় ইনশাআল্লাহ কাজে লাগানো হবে। বন্যার এই সিচুয়েশন আসলে আরও অনেকগুলো খারাপ জিনিসও তৈরি হয়ে গেছে, সেগুলো ব্যাপারে আপনাকে সতর্ক করে দিতে চাই ভিডিওর শেষে। এটা হচ্ছে অনেকে বন্যার ছবি, 22-এর বন্যা হয়েছিল একটা যে ওদিকে, দেন আরও আগে 19 সালের বন্যা, এরকম বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন দুর্যোগের ছবি তারা ছবি তুলে সেগুলো সেভ করে রাখছে। অনেকে এখনকার বিভিন্ন জায়গা থেকে ছবি কালেকশন করে পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ হোক, মেসেঞ্জার গ্রুপ হোক, ফেসবুকের গ্রুপ হোক, পোস্টের মাধ্যমে হোক শেয়ার করে, সেখান থেকে তারা বলতেছে তারা সাহায্য চায়, তারা টাকাটা কালেকশন করে। আলটিমেটলি টাকাগুলো কিন্তু সঠিক মানুষগুলোর কাছে পৌঁছায় না, বিকজ দিস গাইজ আর স্ক্যামার্স যারা মানুষের টাকা নিয়ে একটা বিশাল বেইমানি করতেছে। তারা টাকা কালেকশনের সময় খুব দুর্বল, তার ঘর উড়ে গেছে, তার জিনিসপত্র ভেসে গেছে, তার বাসার কিচ্ছু নাই, সে একদম পথে বসে পড়ছে, সে কোনোরকম বাঁচতে চায়, তার জন্য কিছু সাহায্য দরকার। এইভাবে তারা রিকোয়েস্ট করবে, তারা টাকা কালেকশনও করে নেবে আপনার থেকে, বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা মানুষজন দিচ্ছে। বাংলাদেশের মানুষজন মনটা অনেক বড়, এইটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি যে তারা স্ক্যামাররা যদি ইমোশনালি চায় তারা হয়তো এই সিচুয়েশনে অনেক সময় দিয়ে দেয়। তাই আমি বলবো ভাই এখন একটু ইমোশন কন্ট্রোল করে ভেরিফাই করা দরকার যে আপনি যে ডোনেশনটা দিচ্ছেন সেটা কি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না, ইজ দ্যাট পার্সন অথেন্টিক যেটা রিসিভ করতেছে, জিজ্ঞেস করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আপনি যদি অন্য কোনো সোর্সে পাঠান, আর যদি সন্ন্যাসনাল ফাউন্ডেশনের মাধ্যমে পাঠান, আই ক্যান বি 100% শিওর ইনশাআল্লাহ যে এই ডোনেশনটা একদম পার্টিকুলারলি একটা অথেন্টিক ফাউন্ডেশনের তহবিলে জমা হচ্ছে এবং সেখান থেকে সর্বোত্তম যেই ডিসিশনটা নেওয়া যায় কনসিডারিং অল দ্য ফ্যাক্টস অ্যান্ড সিচুয়েশন, শায়েক আহমুদুল এবং তার টিম নেবেন। আমি তাদের টিম সম্বন্ধে আরেকদিন বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো, যদি সম্ভব হয় আসন্না ফাউন্ডেশনের অফিসে গিয়ে আপনাদের জন্য একটা ডিটেল ভিডিও তৈরি করবো তাদের কার্যক্রম নিয়ে, মানে এজ এন এক্সপিরিয়েন্সে যে একজন ভলেন্টিয়ার বা একজন ভিজিটার গিয়ে যেন কী এক্সপিরিয়েন্সে দেখতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমি এটুকু বলতে পারি যে তাদের মাধ্যমে যদি আপনি পাঠান, দিস উইল গো উইদিন দ্য ট্রাস্টেড সোর্স এবং সঠিক জায়গায় সঠিক মানুষটা এটা পাবে ইনশাআল্লাহ। বাট বি অ্যাওয়্যার, খুব সাবধান থাকবেন, এই মুহূর্তে স্ক্যামাররা তাদের 150% দিয়ে ট্রাই করতেছে এরকম সিচুয়েশানে মানুষকে ক্ষতি করার। সো বি ভেরি কেয়ারফুল যারা এই ধরনের বেইমানি করতেছে মানুষের সাথে তাদেরকে টাকা দেওয়ার আগে। আপনার যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার, সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি এক্ষেত্রে খুব ভয় পান যে এমনটা মানুষকে দিয়ে দিচ্ছি চিন্তা হচ্ছে টাকা খরচ দেওয়া যাবে কি না, ইউ ক্যান কমপ্লিটলি ট্রাস্ট আসন্না ফাউন্ডেশন অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস। আর ফিল্ড লেভেলে অনেক ইনফ্লুয়েন্সাররা কাজ করছেন তাদের জন্য আবারও মন থেকে মানে স্যালুট, ইউ গাইজ আর ডুইং অ্যামেজিং। আমি নাম বলতে চাই না, আপনার ফেভারিট যে ইনফ্লুয়েন্সার কে কিসে কাজ করছে সেই বিষয়ে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে বা স্বাধীন হওয়ার পর বিভিন্ন রকম বিপদ আপদ আমাদের আসতেছে, বর্তমান সরকারও চেষ্টা করতেছে তাদের সর্বোচ্চটা দিয়ে এই সিচুয়েশানকে অ্যাসেস করার, তাদের সহযোগিতা করা আমাদের প্রয়োজন। এখন কোনো প্রবলেম অ্যাকচুয়ালি শুধু সরকারের না, আমাদের দেশের সবার। সো কোনো একটা প্রবলেম হলে সেগুলোকে সেইভাবে চিন্তা করা উচিত, হোয়াট ক্যান আই ডু টু হেল্প আদার্স টু রিজলভ দিস সিচুয়েশান, এইভাবে ভাবতে হবে, একসাথে মিলে একটা মেন্টালিটি তৈরি করতে হবে। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম আপনার সাথে একটু এক্সপ্লেন করার, আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন। এবং যারা ফিল্ড লেভেলে কাজ করতেছে এই মুহূর্তে এই মানুষগুলোকে রেস্কিউ করার জন্য লেগে আছে তাদের ফিল্ডে, তাদের জন্য একটা বিগ স্যালুট। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।